কে বানাচ্ছে একটু দেখতে চাচ্ছেন? গল্প করতে চলে আসছি, গল্প করার অবশ্য কারণ আছে, আমি এখানে মজা এবং এখানকার খুব নাম করা। এই জায়গাটার নাম থেকে ডিটেলস সবকিছু ভাইয়াই বলবে যে আমরা কোথায় আছি। খুবই ইয়ামি এবং স্পাইসি একটা চিকেন পাওয়া যায়, আমরা সেখান থেকে নিতে আসছি। এবং এটি আঙ্কেল বব, নো স্কিন নো ফ্যাট ফ্রাইড রাইস, এই চিকেন পাওয়া যাবে সত্তর। শপটার নাম কি? পান্ডাই, পান্ডাই। আচ্ছা আচ্ছা, এটা আমপাঙে তাই না? আমপাঙে। আচ্ছা, আপনার এখানে কি কি পাওয়া যায়? আমরা একটু দেখাই ভাইয়ার সাথে সাথে। হ্যাঁ ভাই বলো। আঙ্কেল পপ আছে, স্পাইসি চিকেন, স্পাইসি চিকেন পপকর্ন, হট ডগ। আচ্ছা হট ডগ। আচ্ছা, আপনি আমাদের তিনটা আইটেম। আচ্ছা, আপনি আমাদেরকে চিকেন পপকর্ন, ভাইয়ার এখানে চিকেন পপকর্ন খুবই মজা। পপকর্ন আবার দুই রকম পাওয়া যায় তাই না? একটা চিকেন পপকর্ন আছে, একটার মধ্যে হাত দিয়ে নাই, একদম শুধু মাংস, আর একটা আছে একটু হাতি আছে, ওটা হচ্ছে আইয়াম। আইয়াম আচ্ছা আচ্ছা, হাতি মিক্সচার। আর আপনার চিকেন পপকর্ন তো মানে দুই রকম, একটা ঝাল আর একটা হচ্ছে? হ্যাঁ, এটা তো যে ইচ্ছে করে ঝাল নিতে পারে। আচ্ছা, কেউ অনেকে ঝাল পছন্দ করে, কেউ আবার ঝাল পছন্দ করে না, তখন সেটা। আচ্ছা, আমাকে চারটা দিবেন। চারটা? হুম। আপনার চিকেন পপকর্ন কত করে? ষাট টাকা। আচ্ছা, আর চিকেন আইয়াম? সেম দাম। আচ্ছা, একটা চিকেন পপকর্নে কতটুকু থাকে? একটা চিকেন পপকর্নের ভিতরে, একটা প্যাকেটের ভিতরে আমরা নিচে হচ্ছে চিকেন পপকর্ন। সব ক্ষেত্রে হাইজেনিকটা যেন মেনটেন করে ভাইয়া ওইভাবে করে এখন ম্যানেজ করবে। এটাও ক্রিস্পি করে ভেজে ফ্রাই করে তারপরে ভাবে করে দেয় তার। আসলে বন্ধ করবো, তুমি সবগুলো খেয়ে ফেলবা। এদিকে পাস করো নাকি আমি ক্যামেরা দিয়ে দেখে আমাকে একটা
নতুন মানুষ নতুন মানুষের ইয়া ফুলবে না, এটা হয় এই দেখেন কিভাবে ফুলে গেল। ও মা, রাতের হাতের কাবাব খাবো আমরা, সবকিছু রেডি করে হচ্ছে বন্ধুর গো, আর সবকিছুতে হাত লাগিয়ে লাগিয়ে আমরা নাম নিয়ে নিচ্ছি। আজকে আমার সামনে ফিল্ম হুট করে প্ল্যান, আমাদের একটা ফ্রেন্ড আসছে সেই সুদূর জহাবারু থেকে আমাদের মাঝে অনেক দিন পর, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অনেক দিন পর ওর সাথে আমাদের দেখা। আমাদের আজকে মানে আমাদের আজকে টোটালি মনে হচ্ছে আসলে ঈদ এবং আনন্দ, কারণ আসলে ঈদটা যদি এরকম ভাবে করা যেত আরো মজা পেতাম। আন্টি কোক দেব, আমরা আজকে খাবো এই যে আমাদের আপামনি সবাই দুপুরে আমার বাসায় খাবে, তো তাহলে সেগুলো একটু টুকটাক কাজ রেডি করতে হবে। আমি এখন অবশ্যই কিছু করবো না, কারণ আমি যদি এখন করতে যাই আমার শরীর খুবই খারাপ লাগবে। রান্না বাড়ি গুছ কাজ চটটুকু তো কালকে সকালে করবো, তো এখনকার জন্য তো ঠিক আছে, আজকের জন্য খোদা হাফেজ, গুড নাইট। আবার ইনশাল্লাহ কালকে আমরা একটা মজার জায়গায় যাবো, যদি সব কিছু ঠিক থাকে তাহলে হয়তো খুব সুন্দর একটা ভালো মানে আমার মন মতো একটা প্লেসে একটা ব্লগ হবে, দেখা যাক। আজকের জন্য খোদা হাফেজ, গুড নাইট, আমার জন্য দোয়া করবেন, আর ডেট নুসরাতের সাথে থাকবেন, আপনাদের ভালোবাসা আমার অনেক দরকার। খোদা হাফেজ, বাই বাই।